গাইস, একদিন একটা ছেলে অ্যানাউন্স করে যে বুর্জ খলিফার টপের মতো যে সর্বপ্রথম উঠতে পারবে সে পাবে অনেকগুলো টাকার সাথে অনেক অনেক সম্মান। কিন্তু সে আবার সেখানে একটি রুলস অ্যাড করে দেয়, আর সেই রুলসটি হলো যদি কেউ বুর্জ খলিফার টপের মতো ওঠার সময় সেখান থেকে পড়ে যায় বা মরে যায় তাহলে সেই রিস্কটা সে নেবে না। অনেক অনেক লোক সেই প্রতিযোগিতার মতো অংশগ্রহণ করে এবং তারা খুশিতে এভাবে নাচানাচি করতেছিল কারণ তারা টাকা কামানোর খুব সহজ একটা রাস্তা পেয়ে গেছে। এবং সেখানে দেখা বেশিরভাগ লোকই ভাবতেছিল সেই বুর্জ খলিফার টপের মতো সর্বপ্রথম উঠতে পারবে। সেখানে দেখা সকল লোকই একটা একটা করে পেট আনছিল যাতে তাদের সম্পদগুলো প্যাটের কাছে বন্ধক রাখা যায়। তখন আবার সেই ছেলেটি অ্যানাউন্স করে দেয় যে কিছুক্ষণের মধ্যে সেই রেসটা শুরু হয়ে যাবে, তাই সবাই একদম প্রস্তুত হয়ে যায়। তারপরে সেই ছেলেটি রেসটাকে স্টার্ট করে দেয়। তারপর সেখানে থাকা সকল লোক তারা তাদের গ্লোয়ালগুলোকে নিয়ে অনেক সাহসের সাথে উপরে ওঠার চেষ্টা করা শুরু করে দেয়। সবার মনে এটাই চলতেছিল যে সেই বুর্জ খলিফা টপের মতো সর্বপ্রথম উঠবে এবং অনেকগুলো টাকা এবং সম্মান জিতে নিবে। অনেক প্লেয়ার তো অনেক উঁচুতেও চলে গেছিল কিন্তু ভুলবশত তারা পড়ে যায়। তাও বাকিরা চেষ্টা করতেই থাকে কারণ তারা টপ হতে পারলে তারা অনেক জনপ্রিয় হতে পারবে। তারপর সেখানে থাকা একটি ছেলে অনেক উঁচুতে এসে পড়ে এবং আরেকটু চেষ্টা করার পরে সে সর্বপ্রথম বুর্জ খলিফা টপের মধ্যে উঠে যায়। তার সাথে সে একটি রেকর্ড বানিয়ে নেয় এবং অনেক অনেক টাকা জিতে নেয়। তার কিছুদিন পরে ফ্রি ফায়ারের পুরকুটির ম্যাপের মতো লুটের অনেক কম পড়ে যায়, মানে লুট অনেক কমে যায়, প্লেয়াররা লুট পাচ্ছিলই না। সেই কারণে সেখানে থাকা বেশিরভাগ লোকই ক্ষুধার্ত হয়ে মরতে থাকে, এমনকি তাদের পানির জন্য অনেক বেশি কষ্ট করতে হচ্ছিল। তারপর সেখানে থাকা সকল প্রিমিসরা প্রতিজ্ঞা করে যে তারা অন্য কোনো ম্যাপের মধ্যে গিয়ে সেই ম্যাপের মতো সকল লুটগুলোকে লুট করবে এবং তাদের রাজ্যের সকল ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটাবে। এই কারণে সেখানে থাকা সকল প্রিমিস এক হয়ে যায়, আর সেখানে ছিল প্রায় 50টার মতো প্রিমিস। তারপর তারা সবাই মিলে বারমুডা ম্যাপের মধ্যে এসে পড়ে এবং বারমুডা ম্যাপের এদিক ওদিক যেই জায়গার মধ্যে লুট পাক না কেন সব জায়গার মধ্যে লুট করতে থাকে উড়াদুরা। তারপর তারা ম্যাপের মধ্যে যতগুলো লুট পাচ্ছিল সব লুটকে বারমুডা ম্যাপের পিকের এই জায়গার মধ্যে এনে রাখতেছিল, আর তারা এতটাই খতরনাক ভাবে লুট করতেছিল যে তারা যে জায়গার মধ্যে লুট করতে যাচ্ছিল সেখানে থাকা সকল এনিমিকে তারা কিল করে ফেলতেছিল। তারপর তারা যখন দেখে বারমুডা ম্যাপের অর্ধেকেরও বেশি লুট করা হয়ে গেছে, তারপর তারা সবাই মিলে আবার এক জায়গায় হয় এবং তারা চিন্তা করে যে এখন এই লুটগুলোকে তারা পুরকুটির ম্যাপের মধ্যে নিয়ে যাবে এবং পুরকুটির ম্যাপের ক্ষুধার্ত প্লেয়ারদেরকে এই লুটগুলোকে দিয়ে দিবে যাতে তারা এই লুটগুলোকে খেয়ে ক্ষুধা মিটাতে পারে। তারপর সেই প্রিমিসগুলো এই লুটগুলোকে নিয়ে পুরকুটের ম্যাপের মধ্যে চলে যায় এবং তারপর থেকেই পুরকুটের ম্যাপের মধ্যে লুটের সংখ্যা বেড়ে যায় এবং বারমুডা ম্যাপের মধ্যে লুটের সংখ্যা কমে যায়। এভাবে অনেকদিন চলে যায়। তারপর আবার যে ছেলেটি বুর্জ খলিফা টপে ওঠার অ্যানাউন্সমেন্ট করেছিল সে আরো একটা ঘোষণা দেয় যে ফ্রি ফায়ার মধ্যে একটা জাগানাকা গাড়ির রেস রেখে দেয়। আর এই রেসের নিয়ম এটাই ছিল যে সর্বপ্রথম মার্ক সিলেক্টিক থেকে গাড়ি নিয়ে পিকের মধ্যে পৌঁছাবে সেই পেয়ে যাবে অনেক অনেক ডায়মন্ড এবং অনেক অনেক টাকার সাথে অনেক অনেক সম্মান। আর এই রেসের মধ্যে কাউকে ল্যাম্বোর্গিনি কারটাকে ইউজ করতে দেওয়া হয়নি কারণ ল্যাম্বোর্গিনি কারটা অনেক তাড়াতাড়ি অন্য সব গাড়ি থেকে চলে যায়, তাই ল্যাম্বোর্গিনি গাড়িটাকে ইউজ করে এই জায়গার মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছিল। তারপর সেখানে থাকা সকল লোক তারা তাদের গাড়িগুলোকে নিয়ে এক লাইনের মধ্যে দাঁড়িয়ে যায় বলতে গাড়িগুলোকে সিরিয়ালে রেখে দেয়, আর সবাই প্রস্তুত হয়ে যায় যে সেই রেসটা খেলার জন্য। আর প্রায় সবার মনে এটা চলতেছিল যে সেই সর্বপ্রথম ফার্স্ট হবে এবং অনেক অনেক টাকা জিতে নিবে। তারা সবাই অনেক বেশি জোশের মধ্যে এসে পড়ে এবং তখনই রেসটাকে শুরু করে দেওয়া হয়। সবাই তারা তাদের গাড়িগুলোকে নিয়ে সামনের দিকে আগাচ্ছিল জাকানাকা ভাবে যাতে তারা সেই রেসটাকে জিততে পারে। কিন্তু সেখানে কিছু লোক এমন ছিল যারা গাড়ি নিয়ে অন্য সব গাড়িগুলোকে ধাক্কা দিচ্ছিল এবং অন্য সব গাড়িগুলোকে ফাটায় দিচ্ছিল, তবে তারা অন্য সব গাড়িগুলোকে ফাটানোর সময় তাদের গাড়িটি বেশিরভাগ সময় আগে ফুটে গেছে। এটা দেখে সেখানে থাকা সকল রেসে অংশগ্রহণ করা পাবলিকরাই একজন আরেকজনের গাড়িকে ধাক্কা দিচ্ছিল যাতে তারা রেস থেকে বেরিয়ে যায় আর যাতে সেই রেসটা জিতে পুরস্কার জিততে পারে। কিন্তু এইভাবে হতে হতে সর্বশেষে দেখা যায় পুরো রেসটাই নষ্ট হয়ে যায় এবং ফার্স্টে কেউই পৌঁছাইতে পারে না। আচ্ছা তো গাইস, এরকম ভিডিও নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে দিন। আর হ্যাঁ, যে কথাটা না বলে নয়, আমাদের রসম্যান গেমিং ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সেই কারণে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যে চ্যানেলটির নাম দেওয়া হয়েছে ভয়েস অফ রসম্যান। আপনারা চাইলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারেন কারণ সেই চ্যানেলের মধ্যে আশা করা যায় যে রেগুলারলি ইন্টারেস্টিং কিছু ভিডিও আপলোড করা হবে। চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। তো এই ভিডিওটি এতটুকুই, আল্লাহ হাফেজ।